ঠিক আছে, থেকে ঢাকাগামী শাহজালাল এক্সপ্রেস গাড়িতে জন্য মাদক নিয়ে যাচ্ছে। সংবাদপত্রের সাথে সাথে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে যাওয়ার পর এক ব্যক্তিকে আটক করা হয়। এক ব্যক্তির নিকট প্রথমে 3 কেজি 4 কেজি গাঁজা পাওয়া যায়, 2 প্যাকেট 3 প্যাকেট। পরবর্তীতে তাকে আটক করার পর তার সাথে কথা বলে আরও তার জিজ্ঞাসাবাদে সমস্ত গাছটা আমরা তল্লাশি চালে সে খুব অভিনব কায়দায় সে গাঁজা পাচার করতেছিল। সে এই ট্রাভেল ব্যাগে গাঁজা নিচ্ছিল, এরপর এই কাঁধের ব্যাগে, ট্রাভেল করে সাধারণত এইসব ব্যাগে, তাকে কেউ সন্দেহ করতে না পারে সেভাবে সে গাঁজাটা বহন করতেছিল। সেই গাঁজা তাকে জিজ্ঞাসাবাদে সে জানাইছে এই সুনামগঞ্জ থেকে সে যে গাঁজাটা নিয়ে আসছে, গাঁজাগুলি টোটাল 2 কেজি করে 22 প্যাকেট গাঁজা আমরা পাই তার কাছ থেকে, টোটাল 44 কেজি গাঁজা। তো তার নাম হচ্ছে, আসামির নাম হচ্ছে কুরবান আলী, পিতা নবাব আলী, মৃত। তার বাড়ি ভুরুলিয়া, গাজীপুর ভুরুলিয়া এলাকায়, জয়পুর ভুরুলিয়া এলাকায়। তার সাথে আরো 3-4 জন জড়িত ছিল, তাদের নাম ঠিকানা আমরা অলরেডি নিয়েছি এবং তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসবো। টোটাল মামলার প্রক্রিয়া